মই ভাবো যে আজি যে ভোটদান চলি আছে এই ভোটদানের অন্তত 4 বজাত ভোটদান শেষ হব আর 19 অক্টোবরত মানে দুদিন পিছত মাজত কাইলের দিনটো ভোট গণনা হব আর বিপুল ভোটের ব্যবধানত মল্লিকার্জুন খার্গে ডাঙরিয়া সভাপতি নির্বাচিত হব বলে মই আশাবাদী। বিজেপিয়ে আমাক সমালোচনা করার পূর্বে নিজের গাত চিকুটি চাব লাগে। সভাপতি কেনেকে নির্বাচিত হয় নবডি নোস। জেপি নাড্ডা কেনেকে সভাপতি হল, অমিত শাহ কেনেকে সভাপতি হল কোনো নজানে। নাগপুরের নিয়ন্ত্রণ চলে আমার সেটু নহয়। আমার প্রায় 9000 প্রতিনিধিয়ে আজি আমার রাষ্ট্রীয় সভাপতির কারণে ভোটদান করে আছে এক গণতান্ত্রিক প্রক্রিয়ার জড়িয়ে। পূর্বেও হয়েছিল, আজিও হয়ে আছে। স্বাধীনতার পূর্বেও হয়েছে, স্বাধীনতার পিছতো হয়েছে, 2000 চনতো হয়েছে, 97 চনতো হয়েছে আর আজিও হয়ে আছে। গতি এই একটা ভাইব্রেন্ট গণতান্ত্রিক দলের সদস্য হিসাবে, কংগ্রেসের সদস্য হিসাবে মানে আজি গৌরব অনুভব করছো যে আজি সমগ্র দেশে দেখি আছে যে আমার সভাপতি নির্বাচন চলি আছে। মই ভাবো যে আজি যে ভোটদান চলি আছে এই ভোটদানের অন্তত 4 বজাত ভোটদান শেষ হব আর 19 অক্টোবরত মানে দুদিন পিছত মাজত কাইলের দিনটো ভোট গণনা হব আর বিপুল ভোটের ব্যবধানত মল্লিকার্জুন খার্গে ডাঙরিয়া সভাপতি নির্বাচিত হব বলে মই আশাবাদী। বিজেপিয়ে আমাক সমালোচনা করার পূর্বে নিজের গাত চিকুটি চাব লাগে। সভাপতি কেনেকে নির্বাচিত হয় নবডি নোস। জেপি নাড্ডা কেনেকে সভাপতি হল, অমিত শাহ কেনেকে সভাপতি হল কোনো নজানে। নাগপুরের নিয়ন্ত্রণ চলে আমার সেটু নহয়। আমার প্রায় 9000 প্রতিনিধিয়ে আজি আমার রাষ্ট্রীয় সভাপতির কারণে ভোটদান করে আছে এক গণতান্ত্রিক প্রক্রিয়ার জড়িয়ে। পূর্বেও হয়েছিল, আজিও হয়ে আছে। স্বাধীনতার পূর্বেও হয়েছে, স্বাধীনতার পিছতো হয়েছে, 2000 চনতো হয়েছে, 97 চনতো হয়েছে আর আজিও হয়ে আছে। গতি এই একটা ভাইব্রেন্ট গণতান্ত্রিক দলের সদস্য হিসাবে, কংগ্রেসের সদস্য হিসাবে মানে আজি গৌরব অনুভব করছো যে আজি সমগ্র দেশে দেখি আছে। মই ভাবো যে আজি যে ভোটদান চলি আছে এই ভোটদানের অন্তত 4 বজাত ভোটদান শেষ হব আর 19 অক্টোবরত মানে দুদিন পিছত মাজত কাইলের দিনটো ভোট গণনা হব আর বিপুল ভোটের ব্যবধানত মল্লিকার্জুন খার্গে ডাঙরিয়া সভাপতি নির্বাচিত হব বলে মই আশাবাদী। বিজেপিয়ে আমাক সমালোচনা করার পূর্বে নিজের গাত চিকুটি চাব লাগে। সভাপতি কেনেকে নির্বাচিত হয় নবডি নোস। জেপি নাড্ডা কেনেকে সভাপতি হল, অমিত শাহ কেনেকে সভাপতি হল কোনো নজানে। নাগপুরের নিয়ন্ত্রণ চলে আমার সেটু নহয়। আমার প্রায় 9000 প্রতিনিধিয়ে আজি আমার রাষ্ট্রীয় সভাপতির কারণে ভোটদান করে আছে এক গণতান্ত্রিক প্রক্রিয়ার জড়িয়ে। পূর্বেও হয়েছিল, আজিও হয়ে আছে। স্বাধীনতার পূর্বেও হয়েছে, স্বাধীনতার পিছতো হয়েছে, 2000 চনতো হয়েছে, 97 চনতো হয়েছে আর আজিও হয়ে আছে। গতি এই একটা ভাইব্রেন্ট গণতান্ত্রিক দলের সদস্য হিসাবে, কংগ্রেসের সদস্য হিসাবে মই আজি গৌরব অনুভব করছো যে আজি সমগ্র দেশে দেখি আছে যে আমার সভাপতি নির্বাচন চলি আছে। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমৰ দৌৰত।